আমি তপন দাস, হোটেল মনাকাসলের মালিক। আমি শিলিগুড়িতে থাকি, শিব মন্দির আমার হোটেলের জায়গা। আমি নিধুভূষণ দাস, সাংবাদিকতা এখানে। আমি নিবেদনা দাস, আমি সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারের কর্মচারী। আমি রিটায়ার করেছি 2010। আপনার আদি দেশ কোথায় ছিল? আমার আদি দেশ ছিল রংপুর। রংপুর বাড়ি করেছি শিলিগুড়ি। রংপুরে কোথায় একটু বিশদ করে রংপুরে আপনার উলিপুর রংপুরে কুড়িগ্রামে আবার। আচ্ছা, আপনার আদি দেশ কোথায় ছিল? আমার আদি দেশ ছিল বাংলাদেশ। কোথায়? উলিপুর, রংপুর, কুড়িগ্রাম, রংপুর। তোমার দেশ কোথায় ছিল? আমার ছিল ঘোড়াশাল, আনারসের জন্য বিখ্যাত। আচ্ছা, এখানে তো এত আমি পাবনা সদর থানা রাধানগর ইডার কলেজের পিছনে আমার বাড়ি ছিল, একদম। কবে এসে? আমি স্বাধীনতার সময় আসছি প্রথম, এখানে আসি। আসার পরে আমার শিলিগুড়িতে একদম খুব শান্ত সুস্থ জায়গা মনে হয়, প্রচণ্ড ভালো লাগে আমার এই জায়গাটা। তারপরে আমি আসা যাওয়া করতে করতে আমার ছেলে, দুটো ছেলেকে আমি এখানে ইংলিশ মিডিয়ামে পড়াই এবং ছেলেদের টানিয়ে আমি এখানে বাধ্য হই। তুমি কবে এসেছো? আমি যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় আসলাম, তারপরে আবার চলে গেলাম এখানে। যেহেতু আমাদের পরিবারের সবাই ছিল, পরিবারের সবাই কবে এসেছিল? আপনি কবে এসেছেন? আমি এসে অ্যাকচুয়ালি 71-এর পরে। ঠিক আছে, আটবার কেন কেন আপনি একটু ডেলিগেট হতে পারে, সরকারি চাকরি থাকে ওইটুকু হতে পারে। আচ্ছা, কেন এলেন দাদা? ওই তো বললাম, আমার বেসিক্যালি আমার দুই সন্তান এখানে পড়াশোনা করতে ইংলিশ মিডিয়ামে। তারপরে আমি তখন দীর্ঘদিন স্কোয়াডে কাজ করতাম, স্কোয়াড ফাউন্ডেশনে, বাংলাদেশে, বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি। তো তারপরে আমি দুই সন্তানের জন্য আমি চলে আসলাম এসে এখানে। স্কুটি ইম্পোর্টে ব্যবসা করি, বাংলাদেশের পণ্য মার্কেটে আছে, বাংলাদেশের পণ্য, বুঝলেন? আমি এক্সপোর্ট করি না, আমি ইম্পোর্ট করি। বাংলাদেশের স্কোয়ারের, বাংলাদেশ আপনার ইউটের মাল, মৌসুম ইন্ডাস্ট্রি, বাংলাদেশ শাড়ি, বাংলাদেশের একমি কোম্পানির জুস, তারপর আলামিনের বিস্কুট, এইটা নিয়ে আমি প্রথমে এখানে এক্সপোর্টের ব্যবসা করি। এবং আমি যতগুলো বাংলাদেশের বর্ডার আছে আমাদের সঙ্গে, সেই বর্ডারে যে এক্সপোর্টার অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশের পণ্য এখানে ব্যবসা করার জন্য আমরা ইদানিংকালে আমি একটা বছর তিনি সাড়ে একটা হোটেল দিয়েছি এখানে, যার নাম মন্নার কাছে, মানে সুভাষটা মিথুন চক্রবর্তীর হচ্ছে আমার মনাক, আর আমার মায়ের আচল, এই আচল আর মনাক দিয়ে মনাক আসল নাম করে একটা 30টা কেনা করি হোটেল আমি এখানে শিব মন্দির করেছি, এটা আপনার ভার্সিটি এরিয়া এয়ারপোর্টের পাশে। এখন ওইটা নিয়েই আমরা আসি, ব্যবসা ভালো হচ্ছে আপনাদের আসেন। ইঁদুর কেন চলে এলো? ওই যে বললাম, আপনি ওদেশে কী করতেন, মানে লেখাপড়া কী করলেন? আমি তো ওখানে পড়াশোনা করেছি, রাজশাহীতে আমি পড়াশোনা করেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কী করলেন? কেমিস্ট্রি অনার্স। আচ্ছা, এদেশে এসে কি চাকরি পেয়েছিলেন? হ্যাঁ, আমাদের বাড়ি 62-তে আমাদের দিনহারায় বাড়ি। আচ্ছা, পারমানেন্ট বাড়ি দিনহারায়।
তাহলে কোনো অসুবিধা হয়নি? চলে আসে আমাদের বাড়ি আগের থেকে। নিদু এসে কি ওদেশে কি করতে? ওদেশে কি করতে? ইস্টার্ন নিউজ এজেন্সিতে। তারপর তারপর এখানে এসে উত্তরবঙ্গ সংবাদ বাংলা দৈনিক, হ্যাঁ বাংলা দৈনিক, হ্যাঁ উত্তরবঙ্গে সেখানে তারপরে এখন এখন টিচিংয়ে আছি ওই ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি, ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ওর থেকে আমি সেটা নিচ্ছি। আর জার্নালিজম আর করছেন না নাকি? জার্নালিজম প্রায় শেষ, কারণ রিটায়ারমেন্ট হয়ে গেছে। আপনি রিটায়ারমেন্টে চলে গেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা এত জায়গায় থাকতে পশ্চিমবঙ্গে শিলিগুড়ি কেন পার্টিকুলার গেলেন? শিলিগুড়ি পশ্চিম ছিল, আপনি তো বোধহয় বলেছেন। শিলিগুড়ি আসলে খুব শান্তশিষ্ট পরিবেশ ছিল এখানে একটা সময়, এখন যা শিলিগুড়ি দেখছেন এই শিলিগুড়ি কিন্তু ছিল। শিলিগুড়িতে হাতে গুণ দু তিনটে দালান বাড়ি ছিল, আর এখানে এত সুন্দর, মানে বিকাল হয়ে গেলে ঠান্ডা পড়ে যেত, আমরা কখনো এসি দেখি নাই সেই সময় আমরা তখন আসতে। এখন তো দালানের জঙ্গল হয়ে গেছে, আমরা তখন ছিল, তখন এটা খুব সুন্দর একটা পরিবেশ ছিল। সন্ধ্যার পর একেবারে চিনতাম সবাই, সবার মধ্যে থাকে, আমি তখন প্রথম মাসি একাত্তরে, আমার এত ভালো লাগে জায়গাটা যে কোনোদিন যদি ইন্ডিয়া করিতাম এখানে। এখনও অনেকের চাইতে ভালো আছে, আমরা অন্য জায়গার চাইতে আমার মনে হয় শিলিগুড়িটা এখনও অনেক ভালো জায়গা। বিভিন্ন জায়গার থেকে লোক এসে বসবাস করে, ইদানিংকালে একটা মেট্রোপলিটন শহরে পরিণত হয়ে গেছে। তুমি শিলিগুড়ি কেন হলে নিজে? এটা কি চাকরির সঙ্গে সম্পর্কিত? না, শিলিগুড়ির ওয়েদারটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি প্রথম ক্যালকাটা আসি, ওইখানে ডক্টর উজ্জ্বল মজুমদারের বিয়ে করি, রেজিস্ট্রেশনও করেছি। আচ্ছা, কিন্তু ওইখানে তো ওয়েদার আমাকে সঙ্গে, আর তারপরে এখানে চলে আসি ল পড়ার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা আচ্ছা, আর পরে আমি এখান থেকে ল পড়ি। আমি কিন্তু এখানে ওই ইয়েতে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন, ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশন সবটাই মেম্বার অ্যান্ড রেজিস্টার্ড অ্যাডভোকেট আছে। আপনি শিলিগুড়িতে কেন এলেন? আমি শিলিগুড়ি বসবাসের জন্য ঠিক করলাম, এখানে কমিউনিকেশন ভালো, ট্রেন, তারপরে এয়ারপোর্ট, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, পড়াশুনোর ফেসিলিটি, এখানে মেডিকেল কলেজ, হসপিটাল, ভালো কলেজ হসপিটাল আছে, আর প্রাকৃতিক সৌন্দর্য দার্জিলিং, গ্যাংটক সৌন্দর্য ভরপুর, এবং এখানকার ওয়েদার আমার পক্ষে খুবই ভালো। ছেলেমেয়েরা কাজ কী করছে? আপনার কী ছেলে? আমার দুই ছেলে, বড়ো ছেলে হোটেল ম্যানেজমেন্ট করে হোটেল দেখে, আর ছোট ছেলে সিম্পাইসিতে ফুল দিতে পারবো না, মাস কমিউনিকেশন মিডিয়াম মাস কমিউনিকেশন। বড়ো দুই মেয়ে, বড়ো মেয়ে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার অফিস। আপনার ছেলে মেয়ে? আমার দুই ছেলে, বড়ো ছেলে ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে নিউ ইয়র্কে পড়াশোনা করলো, কলাম্বিয়া ইউনিভার্সিটিতে এমএস করে, ও এখন আছে অস্টিন টেক্সাস, আছে ডেল কোম্পানি। আর ছোটো ছেলে অত যাদবপুর ইউনিভার্সিটি থেকে জিওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্টে পড়াশোনা করে এখনও চাকরি করছে ইটানগর জিএসআই। আগে যখন এই অনেক পূর্ববঙ্গের মানুষ আসা শুরু হলো শিলিগুড়িতে, শিলিগুড়ির মানুষের এটা কীভাবে দেখতে স্থানীয় ওরা? তাতে ওপারের যারা এসেছেন তাদের কন্ট্রিবিউশন অনেক, এটা ইতিহাস স্বীকৃত হবে কিনা আমি জানি না, কিন্তু ব্যবসার ক্ষেত্রে সর্বত্র এদের একটা বিশাল কন্ট্রিবিউশন হয়েছে। এইখানকার ইকোনমিতে যে টাকাটা পাম্প হয়েছে ফ্রম দি আদার সাইড, এটা যদি কখনো ইতিহাসে ক্যালকুলেটেড হয় তাহলে এটা ইতিহাসের স্বীকৃত হবে যে পিপল অফ দি আদার পার্ট অফ বেঙ্গল হাউ দে কন্ট্রিবিউটেড টু দ্য ইকোনমি অফ দিস।
এবং হিউম্যান রিসোর্সেও বোধ হয় না, মানে অনেক শিক্ষিত মানুষরাই তো এসেছিল এখানে। আপনি তাই মনে করেন? হ্যাঁ, আমিও তাই মনে করি। তবে এখানে তো প্রায় 60% লোক তো আমাদের পুরো পাকিস্তান এবং না বাংলাদেশের লোক, এরা আমাদের ভালোভাবেই নিয়েছে এবং এদের আচার কৃষিকাজটা সবই আমাদের সঙ্গে মিলে গেছে। না, আমরা ভালো আছি। হ্যাঁ, এখানে হ্যাঁ প্রচুর বন্ধু আছে, বন্ধু আছে, সংস্থা আছে। আমরা কিছুদিন আগে ফুলবাড়ির বর্ডার আমরা ওপেন করলাম, তখন অর্থমন্ত্রী পূর্ণ মুখোপাধ্যায়, এখন তো মাননীয় রাষ্ট্রপতি, উনি আসলেন। আমি বাংলাদেশ থেকে মতিয়া চৌধুরী ম্যাডামকে নিয়ে আসছিলাম এবং আমার এখানে বন্ধুবান্ধব, এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের বন্ধুবান্ধব, আমরা ওপেন করলাম ফুলবাড়ি বর্ডারটা এবং খুব তাড়াতাড়ি আমরা মানুষজন তাদের পত করব। যেহেতু আমি ফেডারেশনের সেক্রেটারি, সেই তো আমাদের একটু যোগাযোগ সবসময় থাকে ওই দুইটা ব্যবসায়িক লেভেলে। আমরা একটা চেষ্টা করছি এটা ইমিগ্রেশনটা চালু করার জন্য। এখন এই ফুলবাড়ি দিয়ে ব্যবসা হচ্ছে, এখন প্রতিদিন 200 গাড়ি ট্রাক মাল যায় এখান থেকে। যায় মূলত পাথরটা বেশি যায় এখান থেকে, পাথর যায়, পেঁয়াজ যায়, বিভিন্ন আইটেম যায় ওখান থেকে আসে বাড়ির দিকে। ওইখান থেকে তো গার্মেন্টসের বহু জিনিসপত্র আছে, মেনামাইন আছে, গার্মেন্টস আছে, ব্যাটারি আছে। হ্যাঁ, এবং এইটা বেসিকলি রুট ছিল হচ্ছে নেপালের ব্যবসার রুট, নেপালে মাল বাংলাদেশে প্রচুর আছে। আমি যখন শিলিগুড়িতে আসলাম তখন কিন্তু একজনও পরিচিত ছিল না, এখন কিন্তু আমার প্রচুর বন্ধু বান্ধব, প্রচুর। না, হয়তো বা এটা আমাকে সাহায্য করেছে, আমি মিডিয়াতে ছিলাম বলে। আমারও অনেক বন্ধু বান্ধব আছে আমার সমবয়সী, এদের সঙ্গে আমার সন্ধ্যাবেলা কিছু আড্ডাও কেটে যায় সময়। এখানকার একটা পরিবেশ আছে, কিন্তু শিলিগুড়ির একটা পরিবেশ আছে, সন্ধ্যা পরে বেশ একটা আড্ডা জমায়, মাঝে মাঝে আড্ডা ফাড্ডা হয় অনেকে সবাই মিলে, ছেলে পেলে পড়াই, তোদের কাছে কোনো পয়সা টয়সা নেই না, পড়াই কিছু আমরা তো মাঝে মাঝেই যাই ফুয়েল নেওয়ার জন্য, যখনই মনে খারাপ করে তখনই চলে যাই ওখানে ফুয়েল নেওয়ার জন্য। আমাদের বাংলাদেশ মানে আমাদের ডান চোখ, আমাদের পশ্চিমবঙ্গ বাস হোক, আমাদের কোনো পার্থক্য নেই। আমি আগে তো প্রতি মাসে যেতাম, এখন একটু ব্যস্তর জন্য আগে ব্যবসার কারণে প্রতি মাসে যেতাম। মানে বাংলাদেশের লোক, বাংলাদেশের ব্যবসায়ীরা আমাকে এক ডাকিয়েছিলেন সবাই। আমাদের একটু গন্ধগতে ভালোই আছে, আমাদের কাছে বাংলাদেশ ইন্ডিয়া কোনো পার্থক্য নেই দাদা, কোনো পার্থক্য নেই। পাবনা করেছে বলে বন্ধু বান্ধব সব পুরোনো বন্ধু বান্ধব ডাকে, যখন মন খাপে তা তুলে দেয়, ওরা আসে আবার আমাদের কাছে। আমার প্রচুর বন্ধু বান্ধব আসে, এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই যে আমার কোনো বাংলাদেশের বন্ধু বান্ধব আমার বাড়িতে নেই। সেটা তো রাজনৈতিক কারণ বা ভৌগোলিক কারণে, আমাদের তো এটা নিয়ে কোনো মাথা ঘামানো নেই কি আমাদের এটা না। তাহলে বাংলাদেশ থেকে ইউএসএতে যায় কেন, ক্যানাডাতে যায় কেন? আমরা যদি ওইভাবে দেখি তাহলে বিষয়টা একই, একটা লেভেল দরকার কি, বর্ডার দরকার কি ছিল? বর্ডার দরকার তো বর্ডার থাকবেই, বাড়ির পাশে তো বর্ডার থাকে, আমাদের পাশে বাড়ির সঙ্গে তো বর্ডার থাকে, বর্ডার সেই অর্থনীতি ব্যবহার করি আমি। বর্ডারের চাইতে যেটা বড় পাসপোর্টটা থাকা দরকার, এটা আইডেন্টি থাকার জন্য। ভিসা হয়তো সরলীকরণ পাওয়া যেতে পারে, যেহেতু আমরা বন্ধুবতীর দেশ কি দাদা, তাই তো হওয়া উচিত, সেটার জন্য হয়তো আরও সরলীকরণ করা যেতে পারে, যেন হ্যাপা পোহাতে না হয়। না, এখনও পয় না। আমি তো কিছু গত বছর তো আমার হোটেল থেকে 400 ভিসা বাংলাদেশে দিল, আমরা ক্যাম্প করলাম আমার হোটেলে এবং 400 ভিসা দিয়েছি আমি, এবং তার মধ্যে 50টা ভিসা দিয়েছি মাল্টিপল, যার 2 বছর পর্যন্ত দেওয়া আছে। বাংলাদেশি যাবে দেওয়ার জন্য, আমি দেইনি, আমি ক্যাম্প করলাম, আমাকে হেল্প করলাম বাংলাদেশ হাই কমিশন, তার ক্যাম্প করে এখানে করলো ডেপুটি হাই কমিশন, ডেপুটি হাই কমিশন তার ভিসা অফিসারে আসলেন, এখানে আমরা দিলাম। তা এইটা এখন বর্ডারটা তো ধরেন এলাকা ভাগের জন্য থাকে, আইডেন্টিটা হচ্ছে পাসপোর্টের জন্য থাকে, এটাও যেমন দরকার আছে আরও সরলীকরণ নিশ্চয়ই সরকার এখন এইসব চিন্তাভাবনা করছে, এটা সরকারি ব্যাপার। তা আমাদের কিন্তু কোনো, আমি মনে করি আমাদের কোনো সমস্যা নেই।
যাতায়াতটা সহজ সরল হলে ভালো হতো দুই দেশে, অনেক বেশি। এবং আমরা যদি ইফ উই লুক ব্যাক, আমার জন্ম 1947 এর পরে, কিন্তু আমার কিন্তু মনে হয় যে এই পার্টিশনটার কি কোনো প্রয়োজন ছিল? আমরা তো খুব একাত্ম, একজন বাংলাদেশের মানুষ যখন এখানে আসেন তখন আমি তো ফিল করি না যে উনি বিদেশি, বরঞ্চ অনেক বেশি মানে মনে হয় যে অন্তরের মানুষ। তাহলে যদি আমরা ওই দিকটা দেখি, সাইকোলজিক্যাল দিকটা বা সাংস্কৃতিক ঐক্যবন্ধনের দিকটা, তাহলে কি খুব প্রয়োজন ছিল? এই প্রশ্নটা আমার মনে খুব আসে, 1947 এর পার্টিশনটার প্রয়োজন ছিল কি না? না, আমি ওনার সঙ্গে একমত, বাংলাদেশের সঙ্গে এখানে যাতায়াত ব্যবস্থাটা খুব সহজ সরল করাই ভালো। সহজ সরল শুধুমাত্র হবে তখনই, যখনই ভিসাটা সুবিধা হবে। কারণ দেখুন, এখান থেকে আমি আপনাকে কোনো ভৌগোলিক ভাবে বলে দিচ্ছি, আমরা শিলিগুড়ির থেকে হয় ফুলবাড়ি দিয়ে যাই, অথবা চ্যাংরাবান্ধা হয়ে যাই, অথবা হিলি দিয়ে ঘুরে যাই। এটা অনেক ঘোরা জায়গা হয়ে যায় ভিসাগত কারণে। যদি ওপেন থেকে যায় তো যদি খুলে যেতে পারো, তাই তো যাতায়াত। এবং যদি গাড়ি যাতায়াত করা পারে, রেল লাইনের যদি হয় তাই সুবিধা হবে। এই এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়। এটা তো আমরা বলতে পারবো না, এটা সরকারি পর্যায়ে এগুলো ঠিক করবেন কীভাবে করলে সুবিধা না হয়। তুমি যেটা বললে যে গভীর কথায় বললে, হয়তো সুবিধা দরকার ছিল, কিন্তু দেশভাগ না করে কি হিন্দু মুসলমান সমস্যার সমাধানটা করা যায় হতো? দেশভাগটা বরঞ্চ আমাদের এই সাইকোলজিটাকে আরও বাড়িয়ে দিয়েছে, বিভাজনটা বাড়িয়ে দিয়ে। এটা যদি তখন রোধ করা যেত তাহলে এই উপমহাদেশের চেহারাটাই পাল্টে যেত, সাইকোস্পেসটা পাল্টে যেত। ওইটা ওই সময়ের জন্য হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তো জার্মানি যে হিটলারের নাচি বাহিনীতে অনেক অত্যাচার করেছে। তাই বলে কি একসময় তো জার্মানি দুই ভাগ হয়ে গেছিলো, তারপরে কি তারা ঐক্যবদ্ধ হয়নি? সাইকোলজিক্যালি যদি আমরা এক থাকি, আমাদের সংস্কৃতি কৃষ্টি সেই জায়গাটাতে যদি আমরা অভিন্নতা ফিল করি, তাহলে এটা শুধু রাজনৈতিক বিভাজন আমার মনে হয়, সেটার কি প্রয়োজন ছিল? রাজনীতি কি সংস্কৃতির বাইরে হওয়া উচিত? মুসলিম দেখলে আপনি চিন্তা করতে কত মুসলিম আছে, আমরা একসঙ্গে আমরা ঈদে যাই, তারা পূজাতে আমরা শুনলাম, সবই করে। ভাগটা তো আমরা করে দিই না, রাজনীতিভাবে ভাগ হয়ে যায়। কেন হয় আমি এটা নিয়ে ব্যাখ্যা করতে যাই না। মেলামেশাটা ফ্রি থাকলে হিংসা বিদ্বেষটা কমে যেত, অনেক কমে যেত। কৃষ্টি কালচার সংস্কৃতি একই ভাষা, তো কোনো অসুবিধা হতো না। বাংলাদেশের আমার যে বন্ধুরা আছে তারা তো সবই মুসলিম প্রায়, যাদের সঙ্গে আমার ইন্টারাকশন হয় প্রতিদিন। ওরা তো আসতে চায় এখানে ঘোরার জন্য, ওরা ব্যস্ত। সীমান্ত এলাকার এই সমস্ত কড়াকড়ি ব্যবস্থাই ওদের পক্ষে আছে, সহজ সরল করলে ওদের ওই ভাব কেটে যাবে, থাকবে না। সীমান্ত যাতে বললাম যে পাসপোর্ট ভিসার জন্যই চলো, মানুষই মনে করে না, আমার ছেলেবাড়ি মানুষই মনে করে, সব মানুষ আমরা, ওদের কাছে কোনো হিন্দু মুসলমান বাংলা ইন্ডিয়া কোন রকম ভেদ নেই, সত্যিই নেই। এখানে অনেক ইন্টার রিলিজিয়াস ম্যারেজ হচ্ছে, এখানে এখানে কোনো ব্যাপার নেই, মাথায় হয় না এগুলো নিয়ে এখনো সমাজ। পরবর্তী প্রজন্ম তো মানবেই না, আমরা তো এখন বয়স আছে, আমরা কখনো না একটু ভাবি, এটা ভাবেই না। আমার ছেলে আমার প্রশ্ন করছে, বাবা মুসলিমকে বিয়ে করে, করতে পারো কোনো অসুবিধা নেই, তো প্রবলেম কি? যদি আমরা এক কথাই বলি, এক কথাই যদি বলি সবাই মিলে, আমারও তো মনে হয় না দরকার ছিল। আর আমরা আমার যেটা আমার মনে হয় না সীমান্ত আছে, মনে হয় না, আই ডোন্ট ফিল লাইক দ্যাট।
আমরা কখনোই সীমান্ত নেই বলেই আমার মনে হয়। আর এই গ্লোবালাইজেশনের যুগে তো থাকারই কথা নয়, স্যাটেলাইট টেকনোলজির যুগে আমরা কোথায় ফিল করি? আমি তো ফিল করি না, একটা সীমান্ত আছে। মটনই টেলিভিশন দেখা, যখন দরকার পড়লে আধা ঘন্টার মধ্যে চলে আসে। আমি টেলিফোন করে কথা বলতে পারি এনি টাইম উইথ পিপল ইন ঢাকা, স্কাইপে কথা বলতে পারি, ফেসবুকে কথা বলতে, যে কোনো সমস্যার সমাধান করার গল্পে, যে কোনো ব্যাপার দরকারে প্রয়োজনে তারা চলে আসে, তো মুহূর্তে মধ্যে চলে আসে। এখন বাংলাদেশ ইন্ডিয়া ভিসা দেয়, ছয় মাসে ভিসা দিয়ে দেয়। এখন দেখছি ওরা চিকিৎসার ক্ষেত্রে প্রচুর আসে, চিকিৎসা আগেও আসতো।